ছাত্রন আছে কোন দরে আইছিস খাবার নিয়া এখন তো একটা চাই বললাম না এই তুই সাদি বি না জামু গো খানা নয় যে এ দরে নামনের সা নে এন মত জাগর কি থেকে দেই নাই আমার চার দাম দানা গুণ আন দিকে যান যাইতাছি আমার চেহারাটা সিঙারা বুঝছ আমি কার জানাই কত কেরামতে জানাই বুঝছ চেহারা সিঙারে গেলাম এই শালাই যদি আবার দোকানে আয় ওকে দোকানে ঢুকতে দিব না শ্বশুর কি করবো আমি ভালো করে জানি ঠিক আছে যাই এবারকার মতো তো পয়সা গেছি আমার শ্বশুরের কাছে বিচার দিবার কাছে যাই হাই দিদি টেকা ভাই টেকাই দেয় না 15 দিন ধরে টেকা নিছে হুজুর টেকা দিছে 1000 সাইন 5000 এত সুদ কেন কি ও সুদ যে কিসের জন্য বাড়াই হেডে তুই বুঝবি না তুই বুঝবি না সুদ কে টেকা বাড়ালে লাগে আপনি টেকা যতই বাড়াবেন আপনার মেয়া জামা আছে না দুইটা টাকা ততই কমাবো জানি তো জানি ওই হারান যাতে দুলার নিকে তুমি কিছু করতে পারি না আমি যাই মাসের বাইতে টাকা নিকে পাওনা দাঁড়াইছে আমার সামনে দাঁড়ায় কই এ জামার কাছে টাকা পাই ও জামার কাছে টাকা পাই কারামত শোনা আমার টাকা না দিয়া গাছুরি পুরে গাছ থেকে কেমন নামান লাগে যাইতাছি মান সম্মানে থাকবো না তোমার কতক্ষণ ধরে দেখি না আরে এই জিত্তু বাইরে গেছিলাম বাইরে না গেলে আমার ভালো লাগে না তোমার না কইছি বাড়ি বাইরে বনা পোলা মানুষ না একটু একটু তো বাইরে যান লাগবো আহারে গায় মা গেছে গা তুমি গাম চুকে আন আর কইও না ওই যে একটা গরু কোন দিকে জানে দাও মারছে তোরা এক গাছে উঠছিলাম তোমার কিছু হয় নাই তো না 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 আমার কিছু হয় নাই আমার শ্বশুর গুরু টাকাও বেশি ভুল করছিলাম যে এর খেসারত আমার দিতে হয়ে যাইছে একজনে পাওনাদার আসে
আর একজনে গরু নিয়ে বেছে সাসা মির জামাই তো সুকোই না দেবো তোমার আব্বা কিন্তু আমারে রীতিমতো অপমান করতেছে দেখো আমি কিন্তু এবারে সেরা জামাই বুঝছো এটা কিন্তু আমার অপমান করতেছে ওই হারামজাদা ওই তোর কি মান অপমান বুঝাছে বিয়ার পরে থেকে তুই আমার বাড়িতে বেরিয়েছে কে তোর বাড়ি নাই ফকির নি আব্বা আপনি তো আর ছেলা নাই হেজন্য আমি পড়া থাকি দুদিন পরে তো আপনি মরে যাবে তখন তো আবার এই বেটা হল নি নাকবো ওই তুই আমার মরণ নিয়ে চিন্তা করতেছস তোকে আগে আমি মরবো না তোরা মরবি তারপরে সে আমি মরবো ওই হাই দেখছো আপনার মরণ দেখে ভয় পায় ভুলে গেছে কেন মরে নাকবো না আব্বার এক পাও গেছে কব করে ও মেলা কিছু খাইছি কিন্তু তোমার হাতে ভাত না খেলে আমার পেট ভরে না আও আমরা ভাত খেয়ে চলে চলে তোমার দিকে যাইতেছি তা তোমার দুজনের সংসার কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের দুজনের সংসার ভালো চলতেছে এই গ্রামের মধ্যে অতি ভালো লোক ভালো লোক ও বই থাকে 10 গ্রাম দুই রে তোমার স্বামী রে তোমার তাই লাগিছে চাচা আমি খুব খুশি তা চাচা আপনার না আমি একদিন খিচুড়ি রান্না খেলাম আপনি খাবেন না খামু অবশ্যই খামু তোমার হাতে খিচুড়ি না খায়া আমি পারমু আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম যাও যাও অনেক জায়গায় অনেক মেয়ে বিয়ে দিলাম কিন্তু সব জায়গায় একটু একটু বদনাম আসলো কিন্তু এখানে তো দেখলাম কোনো বদনাম নেই তাহলে মনে হয় বাকি টাকাটা পাম যাইনি আসি তুমি কে জায়গায় তুলে বাড়ি থেকে বাই করবা মেয়ে কেন বিয়ে দিছি নাকি তুমি বিয়ে দিছো তুমি বিয়ে দিছো তাই তুমি বাই করবা শোনো জামাই জোড়ার আমি বাড়ি থেকে বাই করি আর তুমি বাই করো এক্ষুনি বাই করে দিবে রাস্তাঘাটে তবে চলাফেরা করতে পারি না এ কয় টাকা ভাই ও কয় টাকা ভাই পানা ধারে আমার সামনে দাঁড়ায় বলে টাকা ছাড়া যাইতে পারবেন না পানা ধারে টাকা দিবা টাকা ভাই দিবা তোমার যে কই জামাইয়ের একটা ব্যবসা ধরাই দাও তা তো দাও না এই শালি এই তুই কি বলি তুই কি কইলি এমনি আমি ওকে বাড়ি থেকে বের করে দিবার চাই আর তুই কোথাও একটা ব্যবসা ধরে বেন নিগা এমনি ওরা আমার মাথায় ছিঁড়ে বসে ওকে যদি একটা ব্যবসা ধরে দেয় তখন ওরা আমার মাথায় ছিঁড়ে নাচব এই নির্মল সাহেব ব্যবসা দিলি না তো দিলি না মেয়ে দুটো বাড়িতে থাকবো মেয়ের জামাইও মায়ের উপালবা মেয়ের জামাইের উপালবা দেখছো 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 কেমন করে তাই জন্যই তো কই যে জামাই ধরে ভালো লাগে তোর জন্য ভালো না তোর এই নির্মল সাহেব যাই দিকে আমার পাত্র না জ্বালাইস না যা হাই রে রে বিয়া করে শান্তি পেলাম না দুটা মেয়ে তো শান্তি পেলাম না দুটা জামাই আনছি তাও শান্তি পেলাম না জামাই কোনে জামাই দুটো দেখতাছি আজকে তুমি এইখানে আইসি নগরতে হাবাই সব নাই কি করবো এরা বেসা পারলি তাও কিছু টাকা হইতো বদ যাচ্ছে সর তো আমার এখানে নাই দেখলি আবার ছাগল নিবার দেবো না দুলা ভাই ওই হ্যাঁ তুমি একলা ছাগল বিষা ভাগ নিবা আমার দিবা না আস্তে আস্তে শুনবো আচ্ছা নিসনি এক ছাগল পাইছা দুইজনে নিমি হ্যাঁ কত তারিখ নেকে লাড়ি নে হে যা এই হ্যাঁ না তোরে এই আমার গরু ছাগল যা ছিল সব তো বেচলি আর একটা ছাগল আর একটা আইরা আছে হেলাও কি বেসবি আব্বা গরু ছাগল এনা তো আমরাই বেসমু আপনার আছে দুইটা মেয়া পোলা তো নাই আমরাই দুইজনে পোলা গরু ছাগল আমরাই বেসি তা কি করবো দেখছো হারান তোমাকে কথা শুনছো আমার মেয়ে আছে তা পোলা নাই এনে ওরা বেসবো আব্বা আপনি তো ভাবেন কে
ছাগল বেইসা আপনার নিয়ে মিষ্টি নিয়ে আইরু না 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 আব্বা বুড়া মানুষ মিষ্টি খাইলে ডায়াবেটিস হবে ও মিষ্টি খাওয়া যাব না তাহলে আব্বা নিয়ে ভিড়ান নি এমনি না 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 এইটাও খাওয়া যাব না তাহলে কি খাবো পেট না মাবো আব্বার জন্য আমি একটা চকলেট নিয়ে আমু এইটা আধা ঘন্টা পরে চটকাবো মজা লাগবে তাহলে আমি ওর নিয়ে আইরু তাহলে আধা ঘন্টা এক ঘন্টা ধরে চটকাই তাহলে আর বলো দুজনে খাওয়া উচিত আবার কি খাওয়ার লাগবো কি আর লাগবো রক্তর লাগা লাগবে বুঝছা খা ভাইস আসলে এবাকো দোষ না দোষ হলো ঘটকের আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন থাকি আর কেমন কি আর কি বিয়া শাদি আছে নাকি হ্যাঁ আছে জর্মের বিয়া আছে আচ্ছা দিমুনি কিন্তু ভাই জান আগে কিছু টাকা বাকি ছিল সেটি দিতে পারলে আমার কিছু উপকার হতো আচ্ছা ঘটক দিতাছি বিয়ের আগে জানি কি কইছিলা জামাই জুড়া জানি কেমন হবো কেন একদম খাঁটি সোনা ওর ভিতরে কোনো খাজ নাই তার প্রমাণ আপনি পান নাই হ্যাঁ পাইছি খুব সোনার রূপা পাইছি কে আমার ভিতরে না এত সোনার রূপা রাখতে পারি না তুমি কিছু নিবা না আরে আমার ঘর তো কোনো মেয়া নাই আমি ওই সোনা দেখি কি করব আরে তোমার মেয়া লাগবে না তোমারে আমি সোনা কিছু দিবার চাই ওরে বাবা রে কান্দর এই যে কানে ধরছি আজকে মর থেকে কানের গলো গিরে করবো না